হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে শোনাবো ময়না পাখির কথা। তো এই যে দুটো ময়না পাখি দেখতে পাচ্ছেন, ময়না পাখি দুটো খুব সুন্দর কথা বলে। ময়না পাখি এবং টিয়া পাখি আমার খুব পছন্দ, বিশেষ করে যে পাখিরা কথা বলে সেগুলো তো আরও বেশি পছন্দ। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর শুনতে থাকুন পাখিদের কলরব এবং পাখিদের সুরে মিষ্টি মিষ্টি কথা। একটু লাবিবকে ডাকো তো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওরা লাবিবকে ডাকছে, মানে খুবই ভালো লাগে। তারপরে যে পুলিশের গাড়িরও হর্ন বাজায়, ওয়া 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 ডাকো তো। আসলে ওদের মনে যখন যা আসে ওরা তখনই মানে ডাকে। তো আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমার তো বিশেষ বেশি ভালো লাগে, বিশেষ ভালো লাগার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমি আরও কিছুক্ষণ শোনাবো আপনাদেরকে পাখিদের কথা, আমি তো যত শুনি ততই ভালো লাগে। আমি কিছু সময় চুপ করে থাকি, দেখি ওরা কি বলে। আসলে ওরা জিজ্ঞেস করতেছে যে লাবিব কই। লাবিব হচ্ছে যাদের পাখিগুলি, ওই ভাবির বাচ্চার নাম লাবিব। তোরা লাবিবকে ডাকছে, আসলে লাবিব তো ঘুম থেকে উঠছে, এখন নাস্তা করবে। তোমরা নাস্তা খাইছো? এই যে তোমাদেরকে নাস্তা দিছে, তোমরা খেয়ে নাও। লাবিব নাস্তা করছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে। আমার ভিডিওটি যদি আপনাদেরও ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই 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 আপনাদের কেমন লাগলো। আর এখানে আছে দুইটা ঘুঘু পাখি এবং ঘুঘু পাখিদের একটা বাচ্চা। তো এই যে দেখতে পাচ্ছেন ওরাও এখানে খেলা করছে। আর এখানে আসলে আমি ওনাদের ঘরে আসলে ময়না পাখির মানে ডাক শুনতে আমার বেশি ভালো লাগে, তো আমি বসে বসে আসলে ওদের কথা শুনি। এই যে ওরা খাচ্ছে, মরিচ মাখা বাদ দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে বসে বসে। তো এই যে যাক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আর কারা কারা আবারও দেখতে চান পাখিদের কলরব এবং পাখিদের মিষ্টি মিষ্টি কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।